ভাই সাপ বাই সাপ আজকে আর মঙ্গলবারে আজকে আর মঙ্গলবারে অত্র এলাকার চিপাগলিতে অত্র এলাকার চিপাগলিতে বিনামূল্যে সেবাদান করবেন ডাক্তার শালা এস এম কে এ ভাই সাপ এ কোন সাপ দুরা সাপ না কে কে সাপ এই যা পুস্তর বেটা স্যার রুগী এসে 20 জন স্যার রুগীর আত্মীয় স্বজন আরো 20 জন স্যার মোট 40 জন একজন মাথা ব্যথা দুইজন গলা কাটা তিনজন বিশেল দ্বারা 60 জন জন্ডিস ডায়রিয়ার রুগী আপনার বাগানে হাগছে আর গান গাচ্ছে ও আমায় মশাই কামড়াইছিল হায় দেও না ডাক্তার ট্যাবলেট লিখি দেখো না ওই বিছানাতে কত কেজি আপেল আছে ও ডাক্তার সারাক্ষণ হেই হেই আমার কাছে যে রুগী আসে সে রুগীর কোনো সমস্যা থাকে না তুমি তোমার কাজ সেরে তাড়াতাড়ি আমার চেম্বারে আসো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম স্যার একটু আহু একটু বহু একটু রোগের কথা কহু আহো বহ কহ সংক্ষেপে কারণ আজকে আমার মেলা রুগী আছে তো তোমার নামটা কি স্যার আমার নাম বগা হে বগা কারো নাম হয় স্যার বাইরে পোস্টারে দেখলাম আপনার নাম শালা তাহলে আমার নাম বগা হলে সমস্যাটা কোথায় হে বেড়া তোর মতন বগায় আমার শালার অর্থ বুঝবে তাহলে বুঝাইয়া বলেন আমার পুরো নাম শামসুজ্জামান লাহিড়ি সংক্ষেপে শালা বাহ বাহ স্যার আমার পুরো নাম বজলুল গনি আফসার সংক্ষেপে বগা বাজে কথা রাখো রোগের নাম বয়ান করো স্যার রোগ তো মেলা রোগ হয়ে গেছে কুন্ডা সারি কুন্ডা কমু এ বি সি ডি ই এফ জি হে বেড়া এডি রোগ এডি কি কোন রোগ এডি না হেল্প পাবে স্যার পাবেট বলেন আর যাই বলেন এডির একটা কারণ আছে কারণ তুমি ব্যাখ্যা করো যেই দিন নেতে আমার ভিতরে বুকের মাঝে এসিডে কুটকুট করে খায় ডিতে ডায়াবেটিস নি ইতে এক্সামের পরে উইটা জিতে গাগো তোর বেড়ে গেছে ওইছে ওইছে থামো থামো তুমি রোগ তো বানাইছো না বানাইছো শুনলে একটা কিসমিস তো তোমার এখন কি করা দরকার জানো এতে পাশু পাশ নাচে বিতে ভদ্র ছেলের মতন টাকা দি সিতে তুমি কাইটা পড়ো হ্যাঁ এটা কোনো ডাক্তার এলো টাহা নিল আমার কোনো সমস্যা সমাধান দিল তুমিও কাইটা পড়ো আমাদের অনুষ্ঠান তোমাদের মাধ্যমে চাই